একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আলোচনা করা হবে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স নিয়ে, এবং আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছি সিম্পল থেকে কমপ্লেক্স সেন্টেন্স করার কিছু নিয়ম। এর আগের ভিডিওগুলোতে রুল 12 পর্যন্ত আলোচনা করা হয়েছে, আজ আলোচনা করা হবে রুল 13 এবং 14। এবং এই 13 এবং 14 এই রুল দুটি আলোচনার মাধ্যমে আমরা সিম্পল থেকে কমপ্লেক্স সেন্টেন্স করার যে এই সিরিজটি সেটি আমরা শেষ করব। তো এখানে রুল 13-এ বলা হচ্ছে যে সিম্পল সেন্টেন্সে যদি ইন দ্য মর্নিং, ইন দ্য ইভিনিং অর্থাৎ সকালে বা সন্ধ্যায়, বা ইন দ্য আফটারনুন বিকেলে, বা অ্যাট নাইট রাতে, ইন দ্য স্প্রিং অর্থাৎ বসন্তকালে, ইন উইন্টার অর্থ হচ্ছে শীতকালে, ইন অটম অর্থ হেমন্তকালে ইত্যাদি যদি সময়ের উল্লেখ থাকে, তবে সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স সেন্টেন্স করার সময় টেন্স অনুযায়ী উপরের ফ্রেজেসগুলোর পূর্বে হোয়েন ইট ইজ বা হোয়েন ইট ওয়াজ বসে, প্লাস যে ফ্রেজটি দেয়া থাকে সে ফ্রেজটি বসে। তাহলে এর টেকনিকটা কী? টেকনিক হচ্ছে রুল 13-এ বলা হচ্ছে যে সিম্পল সেন্টেন্সে যদি ইন দ্য মর্নিং, ইন দ্য ইভিনিং, ইন দ্য আফটারনুন, অ্যাট নাইট, ইন দ্য স্প্রিং, ইন উইন্টার, ইন অটাম কোনো একটি সময়ের উল্লেখ থাকে, তাহলে কমপ্লেক্স সেন্টেন্স করার সময় এই ফ্রেজগুলোর পূর্বে হোয়েন ইট ইজ বা হোয়েন ইট ওয়াজ বসে, প্লাস যে ফ্রেজটি দেয়া থাকে সে ফ্রেজটি বসে। তো উদাহরণের মাধ্যমে এটি ক্লিয়ার হওয়া যাক। যেমন উদাহরণে বলা হচ্ছে, সিম্পল সেন্টেন্সের উদাহরণে বলা হচ্ছে দি কুকু, দি কুকু, কুকু শব্দের অর্থ কী? কোকিল। তাহলে দি কুকু সিংস ইন স্প্রিং অর্থাৎ কোকিল স্প্রিং বা বসন্তকালে ডাকে বা বসন্তকালে গান গায়। তাহলে এর কমপ্লেক্স রূপ কী হবে? এই যে স্প্রিং, ইন স্প্রিং মানে সময় নির্দেশ করছে, তাহলে প্রথমে দি কুকু সিংস এই প্রিন্সিপাল ক্লজটি ওরকমই থাকবে। আমরা ইন স্প্রিং থেকে একটি ক্লজ বের করব, তাহলে দি কুকু সিংস এই পর্যন্ত অপরিবর্তিত থাকবে। এরপরে যে আছে ইন স্প্রিং, ইন স্প্রিংয়ের জায়গায় কী হবে? হোয়েন ইট ইজ বা হোয়েন ইট ওয়াজ, এটি হচ্ছে রুল। তাহলে যেহেতু সময় বোঝাচ্ছে তাহলে আমরা বসালাম একটা হোয়েন, এরপরে হোয়েন ইট ইজ স্প্রিং। এখন বসাবো যে এখানে ইট ইজ বসাবো না ওয়াজ বসাবো, এটি ডিপেন্ড করবে প্রিন্সিপাল ক্লজটি কোন টেন্সে আছে। এখানে যেহেতু আছে সিংস মানে প্রেজেন্ট টেন্সে আছে, এই জন্য এখানে বসালাম হচ্ছে ইট ইজ স্প্রিং। এখানে যদি থাকতো স্যাং তাহলে এখানে আমরা বসাতাম ওয়াজ। তাহলে দি কুকু সিংস ইন স্প্রিং এর কমপ্লেক্স চেহারা হবে এরকম, দ্য কুকু সিংস হোয়েন ইট ইজ স্প্রিং অর্থাৎ যখন বসন্তকাল হয় তখন কোকিল গান করে। তবে সিম্পল সেন্টেন্সে অ্যাট দ্য টাইম অফ সিম্পল, তবে সিম্পল সেন্টেন্সে অ্যাট দ্য টাইম অফ থাকলে সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স করার সময় অ্যাট দ্য টাইম অফের পরিবর্তে হোয়েন বসাতে হয়। অর্থাৎ যদি এই সময়ের উল্লেখ থাকে তাহলে তো আমরা হোয়েন ইট ইজ বা হোয়েন ইট ওয়াজ বসাতে পারি, কিন্তু যদি সিম্পল সেন্টেন্সে অ্যাট দ্য টাইম অফ এই কথাটি উল্লেখ থাকে তবে কমপ্লেক্স করার সময় এই অ্যাট দ্য টাইম অফ তুলে দিয়ে সেখানে হোয়েন বসাতে হয়। তো উদাহরণের মাধ্যমে সেটি আমরা ক্লিয়ার হই। যেমন এখানে সিম্পল সেন্টেন্সের একটি উদাহরণ দেওয়া আছে যে আই স হিম অ্যাট দ্য টাইম অফ প্লেয়িং, আমি তাকে খেলার সময়ে তাকে আমি দেখেছিলাম। তাহলে এর কমপ্লেক্স রূপটি কী হবে? তাহলে সিম্পল সেন্টেন্সটি দেওয়া ছিল কি যে আই স হিম অ্যাট দ্য টাইম অফ প্লেয়িং, এর কমপ্লেক্স রূপটি হবে আই স হিম হোয়েন হি ওয়াজ প্লেয়িং, সে যখন খেলছিল তখন আমি তাকে দেখেছিলাম। এরকম আরও একটি উদাহরণ, যেমন হি ওক আপ অ্যাট দ্য টাইম অফ রেইনিং অর্থাৎ বৃষ্টি পড়ার সময়, বৃষ্টি হওয়ার সময়ে সে জেগে গিয়েছিল। তাহলে এর কমপ্লেক্স রূপটি হবে হি ওক আপ হোয়েন ইট ওয়াজ রেইনিং অর্থাৎ যখন বৃষ্টি হচ্ছিল তখন সে জেগে গিয়েছিল। এই যে অ্যাট দ্য টাইম অফ এই কথাটি যদি থাকে তাহলে সেখানে আমরা হোয়েন বসাইতে পারি, এবং তারপরে ইট ওয়াজ রেইনিং বা ইট ইজ রেইনিং টেন্স অনুযায়ী বসবে। যেহেতু এখানে ওক আপ আছে তাহলে এটা পাস্ট টেন্সে ওয়াজ হলো। এরপরের সেন্টেন্সটি আছে ঠিক এইভাবেই হবে, যেমন হি কল্ড মি অ্যাট দ্য টাইম অফ ইটিং, সে আমাকে খাবার সময়ে ডেকেছিল বা ডাক দিয়েছিল। তাহলে এর কমপ্লেক্স রূপটি হবে এরকম যে হি কল্ড মি হোয়েন আই ওয়াজ ইটিং অর্থাৎ সে আমাকে ডেকেছিল যখন আমি খাচ্ছিলাম। এরপরের সিম্পল সেন্টেন্সের উদাহরণটি এরকম যে দে হার্ড হার অ্যাট দ্য টাইম অফ সিঙ্গিং, তারা তাকে গান গাওয়ার সময়ে তাকে ডেকেছিল অর্থাৎ গান গাওয়ার সময় তাকে তারা ডাক দিয়েছিল। এর কমপ্লেক্স রূপ হবে এরকম যে দে হার্ড হার হোয়েন শি ওয়াজ সিঙ্গিং, সে যখন গান গাচ্ছিল তখন তারা তাকে শুনতে পেয়েছিল, সরি হার্ড শব্দের অর্থ শুনতে পাওয়া, তাহলে সে যখন গান গাচ্ছিল তখন তারা তাকে শুনতে পেল বা শুনতে পাচ্ছিল। এখন রুল 13-এর পরে আমরা এখন রুল 14 শিখবো। তাহলে 13-এ আমরা কী শিখলাম সেটি আর একবার সাম আপ করা যাক। যে রুল 13-এ আমরা শিখলাম যে যদি অ্যাট দ্য টাইম অফ এই কথাটি যদি সিম্পল সেন্টেন্সে থাকে তাহলে তাকে কমপ্লেক্স সেন্টেন্স করার সময় হোয়েন ইট ইজ বা ওয়াজ এরকম মানে টেন্স অনুযায়ী হোয়েন ইট ইজ ইট ওয়াজও বসতে পারে, বা হোয়েনের পরে হোয়েন যুক্ত হয়ে একটি ক্লজ বসতে পারে, সেভাবে হতে পারে। তো এখানে আমরা রুল 14-এ
আবার যে নিয়মটি শিখব সেটি এরকম আছে যে পারফেক্ট পার্টিসিপল যুক্ত সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স সেন্টেন্স করার নিয়ম, অর্থাৎ পারফেক্ট পার্টিসিপল যুক্ত সিম্পল সেন্টেন্সকে কীভাবে কমপ্লেক্স সেন্টেন্স করব। এখানে স্ট্রাকচারটি বলা আছে যে পারফেক্ট পার্টিসিপল, অর্থাৎ পারফেক্ট পার্টিসিপল কাকে বলে, সেটি হচ্ছে হ্যাভিং প্লাস ভি থ্রি, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল, হ্যাভিং প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল এই চেহারায় থাকলে সেটিকে আমরা বলি যে সেটা পারফেক্ট পার্টিসিপল চেহারায় আছে। তো যদি পারফেক্ট পার্টিসিপল থাকলে হোয়েন প্লাস সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল, এই স্ট্রাকচারটি বসে যে হোয়েন প্লাস সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল, অর্থাৎ হোয়েনের পরে, হোয়েনের পরে পাস্ট পারফেক্ট টেন্সে হয়, হোয়েনের পরে পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট মানে কি হ্যাড প্লাস ভি থ্রি, তাহলে হোয়েন প্লাস পাস্ট পার্টিসিপল, তাহলে হোয়েন প্লাস সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভি থ্রি, এই স্ট্রাকচারে হবে। এখন উদাহরণের মাধ্যমে বিষয়টি ক্লিয়ার হওয়া যাক। উদাহরণে যেমন বলা আছে যে হ্যাভিং ডান দ্য ওয়ার্ক, অর্থাৎ কাজটি শেষ করে হি ওয়েন্ট অ্যাওয়ে, সে সেখান থেকে চলে গিয়েছিল, এর কমপ্লেক্স রূপ কী হবে, এই যে হ্যাভিং ডান দ্য ওয়ার্ক যে আছে এটি তো পারফেক্ট পার্টিসিপলে আছে, তাহলে আমার টেকনিক কী, টেকনিক হচ্ছে হোয়েন যোগ করবো প্রথমে, হোয়েন তারপরে সাবজেক্ট, সাবজেক্ট কি এখানে হি, তাহলে হি, তারপরে এই যে সাবজেক্ট বসালাম, তারপরে কি হবে, তারপরে হবে হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সে। তাহলে পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার কি, পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার হচ্ছে হ্যাড নিয়ে আসতে হবে, তাহলে হোয়েন হি হ্যাড, তারপরে ভি থ্রি কোনটি, ওই যে ডান, তো ভি থ্রিতেই আছে, ওই ডানই হবে, হোয়েন হি হ্যাড ডান দ্য ওয়ার্ক, যখন সে কাজটি শেষ করে ফেলেছিল হি ওয়েন্ট অ্যাওয়ে, তখন সে এখান থেকে চলে গিয়েছিল। এর পরের উদাহরণটি আছে যেমন হ্যাভিং হার্ড দ্য নিউজ, সংবাদটি শোনার পরে হি ক্রাইড আউট ইন সরো, সে দুঃখে কান্না করতে শুরু করেছিল, তাহলে এর কমপ্লেক্স রূপটি কী হবে, হোয়েন শি হার্ড দ্য নিউজ, যখন সে সংবাদটি শুনেছিল সে ক্রাইড আউট ইন সরো, হোয়েন শি হ্যাড হার্ড, ওই যেহেতু পারফেক্ট পার্টিসিপলে আছে তাই হোয়েন শি হ্যাড হার্ড দ্য নিউজ এটি হবে। এর পরের উদাহরণটি যেমন হ্যাভিং সিন এ হরিবল সাইট, হ্যাভিং সিন এ হরিবল সাইট হি গট ফ্রাইটেন, মানে একটি ভয়ঙ্কর দৃশ্য দেখার পরে, সাইট অর্থ দৃশ্য আর হরিবল শব্দের অর্থ ভয়ঙ্কর, তাহলে হ্যাভিং সিন এ হরিবল সাইট হি গট ফ্রাইটেন, ফ্রাইটেন শব্দের অর্থ ভীত হওয়া, তাহলে একটি ভয়ঙ্কর দৃশ্য দেখার পরে সে ভয় পেয়ে গিয়েছিল, এর কমপ্লেক্স রূপটি হবে এরকম যে হোয়েন হি হ্যাড সিন এ হরিবল সাইট, যখন সে একটি ভয়ঙ্কর দৃশ্য দেখে ফেলেছিল হি গট ফ্রাইটেন্ড, তখন সে ভয় পেয়েছিল। তো এইভাবে সিম্পল সেন্টেন্সকে এখানে কমপ্লেক্স সেন্টেন্স করা হয়েছে। তাহলে এই রুলটিকে আমরা আরেকবার ফিরে দেখি, সেটি হচ্ছে যে এই নিয়মে আলোচনা করা হচ্ছিল যে হ্যাভিং, যে হ্যাভিং এই হ্যাভিং প্লাস ভি থ্রি এই চেহারা যদি থাকে তাহলে আমরা বুঝবো এটি আছে হচ্ছে পারফেক্ট পার্টিসিপলে। তো পারফেক্ট পার্টিসিপলে যদি থাকে তাহলে সেটিকে যখন আমরা কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তরিত করব, তখন টেকনিক হচ্ছে যে এটিকে সাবজেক্ট প্লাস, অর্থাৎ প্রথমে হোয়েন বসাতে হবে, হোয়েন প্লাস সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভি থ্রি, এই স্ট্রাকচারে আমরা এই সেন্টেন্সটিকে, সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তরিত করতে পারি।